ভাড়া করব। প্রচণ্ড গাড়ি যাচ্ছে, যেহেতু বাইপাসের ধারে বসে আছি, তো হয়তো সাউন্ডের কোনো প্রবলেম হতে পারে। তো আমার আবার ভালো লেগেছে বলে তো চাটা আর একটা খাচ্ছি, সেটা না, কীভাবে বানানো হয়েছে সেটা তোমাদের সামনে দেখাবো, কিন্তু আমরা ভিডিও করে নিয়েছি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাড়িপুর বাইপাসে দোকানের নাম হলো নাইট কুইনে ইরানি চা আমরা ট্রাই করতে এসেছি। এখন অবধি খাইনি, খাবো, এবং ইরানি চাটা কীভাবে বানাচ্ছে সেটাও আমরা এই ভিডিওটা করব। তো ফার্স্টে আগে চাটা নিয়েছি, তা ওদের ওখানে একটু যেহেতু ভিড় আছে, ওরা আমাদেরকে বললো যে একটু ওয়েট করে চাটা খেয়ে নিতে। তো আমরা বসে গেছি চা খেতে, তো অলরেডি ওর চা হয়ে গেছে খাওয়া, আমার এখনও হয়নি, খাবো। তারপরে ওখানে কিভাবে চাটা বানাচ্ছে সেটার জন্য পারমিশন নিয়েছি, তো সেই বানানোটা দেখাবো। তো চাটাকে টেস্ট করে নিই। চাটা ভালোই খেতে। এই সাইজের কাপ, এটার দাম 15 টাকা করে নিচ্ছে, তো ঠিকই আছে, ওপরে মালাই দেওয়া আছে। চাটা হলো ইরানি চা, বাড়িপুরে ফার্স্ট টাইম এখানেই পাওয়া যাচ্ছে। আমরা পুজোর সময় খেয়ে গেছিলাম, কিন্তু তখন প্রচণ্ড বেশি ভিড় ছিল, তখন ভিডিও করা সম্ভব হয়নি। তো আজকে আমরা এক জায়গায় গেছিলাম কলকাতার দিকে, সেখান থেকে ফিরছি, তো বাইপাস হয়ে, তাই ভাবলাম যে আজকে ভিডিওটা করেই যাই। অন্য সময় এখানে লাইটের একটু সমস্যা থাকে, ভিডিও করা সম্ভব হয় না। ওপরে ওরা মালাইও দিয়েছে, বেশ ভালো পরিমাণেই মালাই দেওয়া আছে, চাটা খেতেও ভালো। চাটা আমি শেষ করি, ততক্ষণ ওখানে দেখি যে ফাঁকা হলো কিনা, তারপর ভিডিওটা করা যাক, চাটা কীভাবে কী প্রসেসিংয়ে করছে। লিজিয়ে পাঁচ উঠাইয়ে